দমকা হাওয়ায় লাইনের উপরে কাজ ভেঙে পড়ে বিপত্তি দেখা যায়। বন্ধ হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া ৪৭ নম্বর গেটের কাছে ঘোর লাইন এলাকায় দুপুর দুটো নাগাদ আচমকা দমকা হাওয়ায় লাইনের পাশের একটি বড় গাছ শিয়ালদা বনগাঁ শাখার আপলাইনের তারের ওপর ভেঙে পড়ে। বিকট আওয়াজ এবং আগুনের ঝলকানি দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, গাছটা মটমট করে শব্দ হলো, শব্দ হওয়ার সাথে সাথে গাছটা ভেঙে পড়ে গেল, আগুন ধরে গেল, পটপট করে বাজির মতো নাওয়া যাচ্ছে। এবার সবাই হুটমুট করে যার যার বাড়িতে গিয়ে সব কারেন্ট অফ করে দাও, দাও করে আগুন জ্বলে উঠলো। তখন এটা অনেক, এটা বিরাট, তখন দেড়টা দুটো বাজে। প্রায় দু ঘন্টা বন্ধ হয়ে পড়া শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল, ফলে যাত্রী চলাচল ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।